আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয় অনেক ভালো, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। কন্যা রান্না করেন ব্লগসে সবাইকে স্বাগত। দেখেন, আজকে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে আকাশটা মেঘলা, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। আর অ্যাকুরিয়ামটা আমি কালকে পরিষ্কার করছি, কত সুন্দর পরিষ্কার হয়েছে। আর মাছগুলো দেখেন। আর সকালবেলা আমি ভাত উঠাই দিব, রোদের বাবা কলেজে যাবে। আর আগের দিনের কিছু তরকারি আছে, সেটা গরম করে দিব, সেটা খেয়ে যাবে। আর আমি চাল ধুতে গেলে বাবু এরকম করেই খাই সব সময়। আর বাবুকে আমি বলতেছি, বাবু চলো নিচে ঘুরতে যাব। একা একাই যেহেতু, ভাবলাম যে একটু নিচে থেকে ঘুরে আসি, ও খুব খুশি। তা আমি ওকে এখন নিয়ে যাব নিচে। লিফটের অপেক্ষায় আছি, কখন লিফট আসবে। একদম নিচের ফ্লোরে, সবসময় একা থাকে বাসায়, আর বাহিরে যাওয়ার কথা শুনলেই খুব মানে অস্বস্তি করে, কখন যাবে। তো চলে আসছে লিফট, আমরা এখন যাচ্ছি নিচে। দেখেন, নিচে আসার পর সে এতটাই অস্থির। গ্রাউন্ড ফ্লোরে যাবে, গ্রাউন্ড ফ্লোরে কিছু সাইকেল আছে, সাইকেলগুলো দেখেও নিজে চালাইতে চায়। দেখেন, একটা সাইকেল পাইছে, ও নিজেই চালাইতে চাচ্ছে। বেল বাজাচ্ছে কিন্তু পারতেছে না, তালা দেয়া, বুঝতে পারছে। খুব চেষ্টা চলছে সাইকেল চালানোর জন্য, কিন্তু কিছুতেই পারছে না। আর ও বুঝতে পারছে যে আসলে সাইকেলে তালা দেয়া। আর বারবার এখানে যাচ্ছে নিচে, সিঁড়ির নিচে দেখতেছি যে একটা গাড়ি আছে, সেটা দেখার জন্য। আর এখানে অনেকগুলো সাইকেলে আছে, ও বুঝতে পারতেছে না যে কোনটা সে নিজে চালাবে। অবশ্যই সেই সাইকেলটাই পছন্দ তার, বারবার আমাকে বলছে মামনি সাইকেলে চড়বো। কিন্তু কি আর করার, সাইকেলে তো তালা দেয়া। তো অনেকক্ষণ সাইকেল নিয়ে থাকলে সে খেলাধুলা করলো, আর উপরে যাওয়া আসা করতেছে। রোডে অনেক সাইকেল রিক্সা চলতেছে, ভয় লাগছে। ভাবলাম যে সামনে রাস্তাতে দিকে দিতে আসি। দেখেন, একটা পিচি সাইকেল চালাচ্ছে। তো আমি যে উপরে নয়তলা থেকে যে রাস্তাটা দেখাই আপনাদেরকে, এটাই হচ্ছে সেই রাস্তা। আর এই যে দেখেন, এটা আমাদের বাসা নয়তলা। এখানে এক দিদি সবজি বিক্রি করতেছে, চাকমা দিদি। আমরা এখন বাসার দিকে যাচ্ছি। আর এটা হচ্ছে ইপিজেটের প্রাচীর, রাস্তাটা প্রচণ্ড জ্যাম থাকে এখন, রাস্তাটাও ঠিক হওয়ার পর। আর এখানে দেখেন, একটা পিচি সাইকেল চালাচ্ছে, বাবু দেখে ওইটাই চাচ্ছে বারবার যে সাইকেল নেবে। কি সুন্দর সাইকেল চালাচ্ছে! তো অনেক কষ্টের পর ওকে আমি এখন বাসায় নিয়ে যাচ্ছি। কিছুতে যাইতে চায় না, তারপরে জোর করে নিয়ে যাচ্ছি বাসায়।
বাইরে গেলে আসলে এতটাই ঝামেলা করে যে নিচে গেলে আর উপরে আসতে চায় না, তারপরে জোর করে নিয়ে আসতে হয় কান্নাকাটি করে। আর ও একটু পরিমাণে বেশি দুষ্ট, একা একা রাখে, আসতে ইচ্ছা করে না, কারণ কখন কি হয় না হয় বলা যায় না, দুর্ঘটনার কথা। তো বাসায় আসার পর এখন আমরা দরজা খুলবো, ভিতরে যাব, আর এই মাটিটা নিয়ে এসেছি গাছ লাগানোর জন্য ছাদে। বাইরের দিকে তাকাচ্ছে আর বলতেছে সাইকেল নেবে, এতটাই সে সাইকেল ভক্ত। আর কালকে আমি কিছু জিনিস নিয়ে আসছিলাম, সেটা আপনাদেরকে দেখানো হয়নি। এখানে একটা গুঁড়া দুধ নিয়ে আসছিলাম, একটা ম্যাগি নুডলস বাবুর জন্য, আর একটা কনডেন্স মিল্ক। আর বাবু এক দোকানে গিয়ে লবণের এই লবণদানিটা নেওয়ার জন্য খুব কান্নাকাটি করতেছিল, এটা নিছি। আর এখানে দেখেন আমার মরিচগুলো অনেক বড় হয়েছে, এই দুইটা মরিচ খুব সুন্দর হয়েছে। আর এই মরিচগুলো অনেক অনেক ধরছে, ভালোই লাগে দেখতে, ভাবতে পারিনি মরিচগুলো গাছগুলো এত বড় হবে আর এত মরিচ ধরবে। প্রচণ্ড বাতাস হচ্ছে, এই যে দেখেন এখন বোঝা যাচ্ছে যে কতটা মরিচ ধরছে গাছে। বাবু খুব ক্লান্ত বাড়ি থেকে এসে, ও বলছে পানি খাবে, ওকে এখন আমি পানি খাওয়াই দিব। আর ও বলছে যে কিছু খাবে, আমি ফ্রিজে কিছু আঙ্গুর ছিল সেটা বাহিরে রেখে দিয়েছিলাম, সেটা ওকে দিলাম যে বের করে খাও, কিন্তু কিছুতেই বের করতে পারতেছে না, দেখি বের করতে পারে কিনা, বের করছে। আর এটা হচ্ছে এখন ওকে ধুয়ে দিব, একা একা খাচ্ছে। এর মাঝে অনেকটা সময় পার হয়ে গেছে, আমি রান্নাও বসাই দিছি, রান্না হয়ে গেছে, বাবুকে গোসল করানো শেষ হয়ে গেছে, ওকে আমি এখন খাওয়াই দিব, খাবার রেডি করছি। আর ওর যেহেতু গায়ে একটু অ্যালার্জি হয়েছে, ওকে খুব বেশি কিছু দিব না, একটা ডিম ভাজি করে নিছি আর ডাল রান্না করছি, ডালটা ডাল আর ডিম ভাজি দেবো ওকে। আর এখানে বোতল কেটে নিছি, এটা সয়াবিন তেলের বোতল 5 লিটারই গাছ লাগানোর জন্য। আর দেখেন এই পিজেটটা কত সুন্দর লাগতেছে এখন এই সময়ে, আকাশটা দেখতে ভালো লাগতেছে, মনে হচ্ছে পাহাড়ের মতো লাগতেছে আকাশটা। আমার বাসা থেকে আসলে এই পিজেটটা এত ভালো লাগে দেখতে যা বলার বাহিরে, মানে সব কিছুই দেখা যায় নয়তলা থেকে। আর বিকেলবেলা আমি আসছি এগুলোকে খাবার দেওয়ার জন্য, খাবার দেব মাছগুলোকে, দেখেন মহারাজার অবস্থা। মাছগুলোকে দেখলে আসলে খুবই ভালো লাগে, যদি সময় কাটানোর জন্য এখানে বসে থাকা যায়, ওদের খেলা দেখে আসলে কিছুটা সময় পার করা যায়, এতটাই ভালো লাগে। আর শামুকগুলো যদি আরো জ্যান্ত হইতো আরো ভালো লাগতো। আর সবশেষে রাতের আকাশটা আপনাদেরকে দেখাই, ব্লগটা আজকে আমি এখানে শেষ করব। দেখেন কত সুন্দর লাগছে রাতের বড় আকাশ, নিচে ছোট ছোট আলোগুলো এগুলো নিপিজেটের আলো, আর উপরে ওটা চাঁদ, ভালোই লাগতেছে। তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।